এই খেলার সবচেয়ে বড় আকর্ষণ হলো ফার্স্ট রাউন্ডে বাংলাদেশের হয়ে যে দুজন খেলেছিলেন লুকমান এবং আব্দুস সুয়াদ। লুকমান খেলেছিলেন ইন্ডিয়ার রানার সাথে এবং বাংলাদেশের হয়ে সুয়াদ খেলেছিলেন গুপ্তার সাথে। সুয়াদ এবং লুকমানের সাথে দুজন জয়লাভ করে। সেকেন্ড রাউন্ডে এই দুজনই আবার মুখোমুখি। ফার্স্ট রাউন্ড রানার সাথে বাংলাদেশের হয়ে খেলেছিলেন লুকমান, রানার কাছে পরাজিত হন, এবং গুপ্তার সাথে খেলেন বাংলাদেশের হয়ে সুয়াদ, এবং সেই গুপ্তার কাছে বাংলাদেশের সুয়াদ হারেন। এখন এই বাংলাদেশিদের পরাজিত করে যে দুজন সেকেন্ড রাউন্ডে গিয়েছে গুপ্তা রানা, এখন এই দুজনেরই খেলা। সালমান খান খেলা দিলেন জুয়েল ভাই লাইব কইতা না, ও ফোন দিয়া কইব, এখন ফোন দি আর ফোন ধরিও, এখন ফোন দিতাম নি তোমার গুড় না, ডিস্টার্ব দিব লাইব। এই সময় আমি গেছিলাম কি একটা জিনিস লো আর বাকি আইয়া পাইছি নাই শেষ। হ্যাঁ আচ্ছা ও দেখেন ডাবল স্মাইল, ডাবল স্মাইল, সুমন করো আমার ওটা রাখি দিও তো। হ্যাঁ বুঝছো না
সুমন বাইর কর রাখি দিও তো আসবে না আমার বাক্য তখন প্রতিদিন যাই না বুঝছো নি
অবশ্য জানেন এখন যে দুজন ইন্ডিয়ার খেলতেছেন গুপ্তা এবং রানা, এই গুপ্তার সাথে বাংলাদেশের হয়ে যে খেলেছিলেন সুয়াদ, সেই সুয়াদকেই গুপ্তা পরাজিত করেছিলেন, এবং রানা রানার সাথে খেলেছিল বাংলাদেশের হয়ে আব্দুল হামিদ লুকমান, সেই লুকমানও রানার সাথে পরাজিত হয়েছে। যে বাংলাদেশি দুজনকে এই দুজন হার গিয়েছে, আবার এই দুজনেই আজকের সেকেন্ড রাউন্ড এই মুহূর্তে একসাথে গিয়েছে গুপ্তা। আর আগামীকাল সকাল 9টা থেকে ডাবলসের যে খেলা, ডাবলসের খেলা শুরু হবে আগামীকাল সকাল থেকে। বাংলাদেশের হয়ে 5 টিম প্রতিনিধিত্ব করছে ডাবলসে, এই 5 টিম হচ্ছে তানভীর খালেদ, নাইম মিজান, নাজমুল নিশান, এরপরে লিপটন জুমার, শিবগাত গালিব, এই 5 টিম আগামীকালকে ডাবলসের খেলা শুরু হবে। আপনারা এই পেজে লাইক দিয়ে সাথে থাকবেন এবং যে খেলা দেখতেছেন খেলাটি শেয়ার করলে অন্যরাও খেলা দেখার সুযোগ পাবেন। আগামীকালকে ডাবলসের জম্পাস খেলা হবে, আপনারা এই পেজে চোখ রাখবেন। এবং ডাবলসের কার খেলা কখন, বাংলাদেশের অন্তত যে 5 টিম, তানভীর খালেদ, নাইম মিজান, নাজমুল নিশান, জুমাল লিপটন, শিবগাত গালিব, আমি এই 5 টিমের নিউজ এই ওয়ারিয়র্স গ্রুপে আমি আজকে রাত্রে দিয়ে দেবো কখন কার খেলা ডাবলস। আপনারা এই পেজে একটু চোখ রাখলে আপনারা দেখতে পাবেন আগামীকালকে কখন কার খেলা, তো আপনাদের দেখতে সুবিধা হবে। শিকুর রহমান চৌধুরী ভাই, আসলে আমি রিয়েলি সরি, ঠিক আছে আপনার কথা রাইট, ওই রানার সাথে খেলেছিল সুয়াদ।
2-0 তে উইন।